জি, এখানে যারা আছে সবাই মানে বিদেশে আছে, সবাই আসলে অনেক পরিশ্রম করছে, তারপর দেশের সাথে যোগাযোগ করতে পারছে না তাদের আপনজনের সাথে, এটা আসলে আমাদের সবারই দুঃখজনক একটা বিষয়। আর বর্তমান দেশের যে পরিস্থিতি, কারোই মন ভালো নেই, সে দেশে থাকুক বা বিদেশে থাকুক, যারা বিদেশে আছে তারা আমার মনে হয় যে খুবই মানে আরো কষ্টে আছে, কারণ দেশে থাকলে হয়তো বা আমরা সরাসরি অংশগ্রহণ করতে পারতাম, বাট বিদেশে থাকার কারণে কিন্তু আমরা সবসময় একটা ছটফট করছি যে আমাদের দেশের মানুষগুলা কি আছে, আমাদের দেশের নিরীহ মানুষদেরকে এভাবে মারা হচ্ছে, কুমোরমতি ছাত্রদেরকে এভাবে হত্যা করা হচ্ছে, এই জিনিসটা কিন্তু আমাদের জন্য খুবই কষ্টকর। আর বর্তমান সময়ে আমরা নিউজ পাচ্ছি না কোনো, আর কিছু কিছু ভাই বলছে যে স্টারলিংক এর কানেকশন কি বাংলাদেশে আসবে হ্যাশট্যাগ দিলে, এই জিনিসটা হচ্ছে যে বাংলাদেশের সাথে যে রিসিভার লাগে একটা, মানে বাংলাদেশ থেকে স্যাটেলাইট থেকে যখন ইন্টারনেটটা দিবে এটার জন্য একটা রিসিভার লাগে, ওই জিনিসটা কিন্তু বাংলাদেশে নাই। আর থাকলেও কিন্তু সরকার সরকার যেহেতু একটা দেশের কি পয়েন্ট, সে কিন্তু অফ করে দিতে পারে। আর বর্তমান সময় আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশের মিলিটারি, আমি মিলিটারিতে ছিলাম যে কোনো একটা সেক্টরে, আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে মিলিটারি হচ্ছে যে আমি যেহেতু ছিলাম একটা জায়গাতে, এখন আমি যদি বর্তমান সময়ে মিলিটারিতে সরাসরি থাকতাম, আমি বর্তমানে একটা দেশের স্টুডেন্ট হিসেবে আছি, আমি কি আমার ভাইদের উপরে গুলি করতাম বা ইয়া করতাম? পুলিশ এবং মিলিটারি, আর্মি নেভি বা এয়ারফোর্স, ওদেরকে কখনো এক করবেন না। একজন মিলিটারি তার ভাই গুলো কিন্তু সরাসরি ছাত্রদের সাথে আন্দোলনে যুক্ত আছে, ঠিক আছে? আর এই মিলিটারিরা কিন্তু এরকম না যে পাকিস্তানি মিলিটারি বা হানাদার বাহিনী, এরকম না, এটা হচ্ছে আমাদের দেশেরই তারা সন্তান। তো তারা আমার মনে হয় না যে আমাদের দেশের মানুষের উপর কোন রকম গুলি চালাবে। তো এই জিনিসটা আমরা ভয় পাওয়ার কিছু না, এই জিনিসটা আমাদের জন্য আরো সাহসের বিষয়, কারণ আমাদের দেশের মিলিটারিরা হয়তো বা সাধারণ ছাত্রদের পক্ষে থাকবে, তারা তারা অনেক ডিভাইস পান, তারা অনেক প্রকার ট্রেনিং প্রাপ্ত একজন লোক এবং অনেক জ্ঞান দিয়ে বসে মিলিটারি সেক্টরে গিয়েছে। তো এই জিনিসটা কারণ থাকতে পারে, এটা ভয়ের আমার মনে হয় না যে কিছু, এটা হচ্ছে যে আমি একজন সাবেক মিলিটারি সদস্য বা একজন মিলিটারি অফিসার হিসেবে বলবো যে এই জিনিসটা আমাদের জন্য একটা গর্বের যে আমাদের মিলিটারিরা শেষ পর্যন্ত এখানে নিয়োজিত হচ্ছে। আশা করি আমাদের স্টুডেন্টরা এর জন্য আরো ন্যায্য অধিকারটা আরো গুরুত্বপূর্ণ হবে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই, এত সুন্দর একটা বক্তব্য এবং এটা আমাদের যারা জানা ছিল না এবং জানার জন্য তাদের অনেক কাজে আসে এবং আমাদের ফেসবুকে অনেকেই দেখতেছে।